কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে জ্ঞানার্জনের সুযোগ দিতে এবং সোশ্যাল মিডিয়ার আগ্রাসন সহ যে কোনো খারাপ নেশা থেকে মানুষকে বইয়ের পাতায় ডুবিয়ে রাখতে লিটল ফ্রি লাইব্রেরি নামে খুদে লাইব্রেরি কার্যক্রম চালু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এখানে জেলা পুলিশ বই দিছে, শহরের লোক তারা এখানে ঢুকে ফেল করে বেকার বসে থাকে, তার চেয়ে ওখান থেকে একটা করে বই নিয়ে পড়ে, পড়িয়ে তারা জ্ঞান অর্জন করে। না পড়া এখানে অবসর আছি, এ সময় এখানে একটা পাঠাগারে একটা বই পেলাম, বইটার মধ্যে যে তথ্যগুলো পেলাম খুব আবেগ, হাস্যকর, বিনোদন সব কিছু মিলে একটা ভালো লাগার মতো বই ছোট পাঠাগারে পাইলাম। পরে এখানকার যে অনুকূল আবহাওয়া, এই আবহাওয়ায় আমরা খুব তৃপ্তি পেয়েছি এই বইটা পড়ে, আমাদেরকে খুব ভালো লাগছে। যারা এটা উদ্যোগ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে লাইব্রেরিটা দেওয়াতে সবাই এখানে আসে আর পরে বসে বইগুলো দেখে দিয়ে পরে বইটা আবার বই যেখানকার জায়গায় সেখানে দিয়ে যায়, দিয়ে জ্ঞান অর্জন করে। এখানে দেওয়াতে অনেক ভালো হয়েছে। এটা জেলা পুলিশ এই পোশাকটা দিছে, সরের লোক এখানে যাওয়া আসা করে, এই বইগুলো পড়িয়া সরের লোক মেলা জ্ঞান অর্জন করছে, বহু সরের লোক এই বইগুলো পড়ে। কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ঘাটে পুলিশ সুপারের পক্ষ থেকে এই মিনি লাইব্রেরি দিছে, আর এই লাইব্রেরিতে বিভিন্ন শিক্ষার্থীরা যখন এই ঘাটে পারাপার হয়, একটু নৌকা যাতে দেরি হলে যাতায়াত করার সময় যদি দেরি হয় নৌকাটা, তখন শিক্ষার্থীরা এখানে বা বিভিন্ন মানুষ এখানে মিনি লাইব্রেরিতে বই নিয়ে পড়াশোনা করে, এতে বেশ মানুষের অনেক উপকৃত। প্রাথমিকভাবে জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার নদীর অববাহিকায় সদর, রাজীবপুর, চিলমারি, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন নৌকাঘাট ও চরাঞ্চলের বাজারে 16টি লিটল ফ্রি লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এসব লাইব্রেরিতে বই পড়ছেন নৌকায় পারাপার হওয়া যাত্রী, শিক্ষার্থী সহ স্থানীয়রা। আমাদের যাত্রাপুর ইউনিয়নে পুলিশ সুপারের মহোদয় উনি তিনটে লাইব্রেরি দিয়েছে, সেখানে বই পড়ার জন্য, সেখানে চড়ে একটা দিয়েছে, একটা দোকান ঘরে আমি নিজে ছিলাম, সেখানে অনেক লোকজনও ছিল, সেখানে দিয়েছে, আর এখানে একটা ঘাট পরে দিয়েছে, এখন আমাদের অফিসে এখানে একটা দিয়েছে। এর কারণে যে বেকার মানুষগুলো যারা অনেক সময় কাটায়, তারা আসি বই পড়ে তার জ্ঞান অর্জন করতে পারতেছে। আমাদের এই যাত্রাপুর ইউনিয়নে আরও আমাদের কয়েকটা এবং দরকার, আমি যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে স্যারকে অনুরোধ করবো যেন এই চরাঞ্চলতে আরও কয়েকটা ব্যবস্থা করে দেয়। চরাঞ্চলের জ্ঞান পিপাসু মানুষদের জন্য লিটল ফ্রি লাইব্রেরি কুড়িগ্রাম জেলা পুলিশের একটি উদ্ভাবনী প্রয়াস। প্রত্যন্ত চরের নাগরিক ও শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরও প্রশস্ত হয় সে লক্ষ্যে এ আয়োজন। চরাঞ্চলের বিভিন্ন চায়ের দোকান যেখানে মানুষের আড্ডা হয়, সেসব দোকানে এসব লাইব্রেরি স্থাপন করা হয়েছে। বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাড়িতেও নিয়ে যেতে পারছেন তারা। এর ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট লাইব্রেরির পাশের চায়ের দোকানদার ও অন্যান্য ব্যবসায়ীরা। প্রতিদিন নিয়ম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট লাইব্রেরিটি মানুষের জন্য দোকানের বাইরেও স্থাপন করছেন ব্যবসায়ীরা। সদাশয় সরকারের যে উন্নয়ন প্রচেষ্টাগুলো, সেগুলো আসলে আমরা যে বইগুলোতে লিপিবদ্ধ আছে, আমাদের মুক্তিযুদ্ধের বইগুলো, সেগুলো হার্ড টু রিচ এরিয়া, যেসব জায়গায় আসলে লাইব্রেরি নেই, সেসব জায়গায় আমরা এই লিটল ফ্রি লাইব্রেরিটি কুড়িগ্রাম জেলায় স্থাপন করেছি। এবং আমরা আসলে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার যে অ্যাগ্রেসিভ এক্সপ্যানশনিজম, সেটাকে আসলে দূরভূত করার জন্য, মানুষ যাতে পাঠ অভ্যাস গড়ে তুলতে পারে, সেজন্য আমরা এই এই উদ্যোগটা নিয়েছি। এটার মাধ্যমে, এই পাঠ অভ্যাসের মাধ্যমে আমরা দেখবেন যে ওইসব জায়গায় আষাঢ়ে গল্প হয়, নেতিবাচক আড্ডা হয়, সেই নেতিবাচক আড্ডাগুলোকে আমরা আসলে ইতিবাচক আড্ডা, সমাজ পরিবর্তনের আড্ডা, সমাজ সরকারের যে উন্নয়ন প্রচেষ্টা জানার আড্ডায় আমরা রূপান্তর করতে চাই। এবং আমরা ওদের ভবিষ্যতে খুব দ্রুততম সময়ে কুড়িগ্রাম জেলায় শুধু না, আমরা আরও অনেক জেলায় এটা ছড়িয়ে দিতে চাই। এবং এখানে আমরা মুক্তিযুদ্ধের বই, জাতির পিতার বইসমূহ সহ স্থানীয় লেখকদের বইকেও আমরা এখানে সংযুক্ত করতে চাই, যাতে মানুষ কুড়িগ্রাম সম্বন্ধে জানতে পারে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারে, আমাদের জাতি রাষ্ট্র সম্বন্ধে জানতে পারে, আমাদের জাতির পিতা সম্বন্ধে জানতে পারে। লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ সহ ইতিহাস, সমাজ, জীবন নির্ভর ও ভবিষ্যৎমুখী বই স্থান পেয়েছে। কুড়িগ্রাম থেকে বাদশা সৈকতের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট
ইয়াসমিন সুমি, RisingBD.com।